আমরা কারো কাউকে ক্ষমতা নেওয়ার জন্য নয়, কারো দাসত্ব করার জন্য নয়, কারো বিটিম হওয়ার জন্য নয়, আমরা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চাই, দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করতে চাই। এবং সেই করতে গিয়ে আমাদের যে শক্তি দরকার সেটুকে আমাদের অর্জন করতে হবে এবং দেশের মানুষের আস্থা নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেখানে আমাদের এই এই কাজে যারা আমাদের সহযোগী হবেন, যারা আমাদেরকে বন্ধুর মতো বন্ধু গ্রহণ করতে পারবেন, তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব। কিন্তু আমরা কাউকে কাছে গিয়ে আমরা জিম্মি হতে রাজি নই, আমরা কারো 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 বিটিম হতে, বা যেটা বারংবার বলছি আমি, কারো আমরা কৃতদাস হওয়ার জন্য রাজনীতি করছি না। কাজে সেটা মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা বন্ধুত্ব করি করতে হয়, সমানে সমানে বন্ধুত্ব করব, চোখে চোখ রেখে বন্ধুত্ব করব, আমরা মাথা নিচু করে কারোর সঙ্গে আমরা যাব না। নির্বাচন যদি বর্তমান অবস্থার থেকেই নির্বাচন হতে থাকে এবং সেখানে যদি বিএনপি না আসে এক অবস্থা হবে, বিএনপি আসলে আমরা আর এক অবস্থায় পড়ব, সেখানে কোথায় কি করব সেই ব্যাপারে বিষয়েও আপনারা আমাদেরকে আমাকে দায়িত্ব দিয়েছেন থাকার জন্য। জিনিসটার মধ্যে একটা জটিলতা আছে এবং তারপরে যদি কোনো কারণে আমাদের নির্বাচন ব্যবস্থা কোনো পরিবর্তন হয় এবং তারপরে যদি নির্বাচন হয় সেখানেও আমাদের কী করণীয় আছে সেটাও একটা জটিল সমস্যা, এবং সেখানে অবস্থার প্রেক্ষিতে এটা শুধু সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আপনাদের থেকে মতামতটা জানতে চেয়েছিলাম এবং আপনারা কিছুটা হলো মতামত দিয়েছেন। একটা কথা আপনারা বলেছেন যে দর কষাকষি করতে হবে, যার সঙ্গে যেভাবেই যাই আমাদের নিজের স্বার্থটা নিজের দলটাকে বাঁচাতে হবে, এবং তার জন্য আমাদের স্থানীয় পর্যায় থেকে সর্বপর্যায়ে আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন সমস্ত ইলেকশনে আমাদের সেই রকম ধরনের শেয়ার নিয়ে আসতে হবে অথবা সেইভাবে আমাদের দাঁড়াতে হবে, না হলে দল টিকবে না। শুধু এমপি নির্বাচিত হলেই দল টিকবে না, এটা আমরাও এর সঙ্গে একমত। তবে প্রশ্ন হলো এগুলো সকলের সঙ্গেই মূল যেটা বিষয় সেটা হলো আপনার শক্তি, শক্তিটা আসবে আমার দুটো জিনিস থেকে, একটা শক্তি আসবে আমার রাজনীতি থেকে, মানুষের কাছে স্বচ্ছভাবে আমার রাজনীতি তুলে ধরতে হবে, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে, সেই গ্রহণযোগ্য হলেই মানুষে আমাদেরকে সমর্থন দেবে আমাদের উপর। আর দ্বিতীয় হলো মানুষের আমাদের উপর আস্থা থাকতে হবে, কথা ভালো, কাজ করবেন ভালো, আপনাদের স্বভাব চরিত্র ভালো, সবই ভালো, কিন্তু আপনি কাজ করতে পারবেন কি না এই আস্থাটিকে আনতে হবে। তার জন্য আমাদের সংগঠন গড়েকে শক্তিশালী করতে হবে, এবং এই জন্যই আমরা সংগঠন শক্তিশালী করার একটা এটা একটা একটা স্টেজ, এখানে এসে আমরা সংগঠন শক্তিশালী করার দিক নির্দেশনা দিচ্ছি। আমরা এই সংগঠন শক্তিশালী করার ব্যাপারে আমরা মনিটরিং করার চেষ্টা করছি। তো এখন সেখান থেকে যেটা আপনাদের কাছে যেটা তুলে ধরা হয়েছে, অনেক ক্ষেত্রেই আমরা সাংগঠনিকভাবে পিছিয়ে আছি, এটা কিন্তু আমাদের কারো দোষ নয়, আপনাদেরও দোষ নয়। দুই বছর ধরে আমরা কোভিডের কারণে কোনো সাংগঠনিক কাজ করতে পারিনি, এখন আমরা কাজ শুরু করেছি, আপনারা সংগঠনগুলোকে শক্তিশালী করার চেষ্টা করেন। তাহলে সংগঠন যদি শক্তিশালী হয় আর আমরা যদি নিজস্ব রাজনীতি, স্বকীয় রাজনীতি নিয়ে জনগণের সামনে স্বচ্ছভাবে নিজেদের রাজনীতি তুলে ধরে দাঁড়াতে পারি, তাহলে আমি আবার বিশ্বাস করি আমাদের শক্তি হবে, এবং সেই শক্তিতে বলিয়ান হয়ে আমরা যে কোনো প্রেক্ষিতে আসুক সেই প্রেক্ষিতে দর কষাকষি করতে পারবো, আমরা নির্বাচনে গিয়ে ভালো ফলাফল করতে পারবো। এবং তার জন্যই আপনাদেরকে সেই কথাটাই আমি বারংবার বলতে চাচ্ছি যে নির্বাচনের আগেই আমাদেরকে সংগঠনগুলি শক্তিশালী করতে হবে।